ওটা আমাদের ছেড়ে দিন, ওটা আমাদের ছেড়ে দিন, আপনার সব কথা বলবেন। ঠিক আছে, আপনি পারবেন না পারবেন যেটা পারবেন যেটা পারবেন পরে বলবো আমি বলার ঠিক আছে আর কি বলবে দীপাবলি আপনি আনলেন ধরা পড়ে যাবে, ধরা পড়বে, তাহলে তো আপনাকে পুলিশের দায়িত্ব দিয়ে দিতে হয়, আপনাদের ওই ডান্ডাওয়ালাদের পুলিশের দায়িত্ব দিয়ে দিতে হয়, আপনারাই ধরে ফেলবেন। তাহলে কতগুলো নিয়ম পড়ছে, 302 মামলা, আমি অপুল্লি বলছি, 302 মামলা যা করার দরকার করা হচ্ছে, কোনো জায়গায় এক সেকেন্ড এক মুহূর্ত ঢিলা দেওয়ার কোনো প্রশ্ন নেই, এবং খুব দৃঢ়তার সঙ্গে আমরা বলছি খুনি আমাদের ট্যাপের মধ্যে, আমরা ওকে যে ধরনের পানিশমেন্ট দরকার যা আছে 302 সে পানিশমেন্ট হবে। ওদের নিশ্চয় চাইলে হতে পারে, চাইলে হতে পারে, কে না হবে, হতে পারে, নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই হবে। দেখুন এটা পুলিশ তদন্ত করছে, সবটা বেরোলে আমরা আরও ডিটেল বলতে পারবো যে কী হয়েছে না হয়েছে, তবে এইটুকুন জানতাম আমরা কোরবানের খুনি মাইসরায় ছিল না, এখানে এসেছে, এসেছে কিছু মানুষ, এখানকার মানুষ কেউ কেউ যোগে ছিলেন, এই তো ঘটনা, আগে আগে থেকে সব ইতিহাস তৈরি হয়ে আছে। এই মা বসে আছে আমাদের কোরবানের স্ত্রী, ও অনেক জিনিস জানে, বুক ফেটে যাচ্ছে, যা বলার সে সবকে বলেছে, আমাদের যেটুকু আমরা জানি সবটাই বেরোবে। একবার ক্লিয়ার, একবার ক্লিয়ার ও সব জিনিস আছে, সময় এলে সবটাই বুঝতে পারবেন, নিশ্চয়ই রাজনৈতিক খুন। হ্যাঁ, গোটাতে গোটাতে, এবং ওরা একবার হিংসা, একবার খ্যাপা কুকুরের মতো তৈরি হয়েছে এখন, দিয়ে একটা কোনোভাবে এই গভর্নমেন্টকে ডিফেম করা, তার লোকজনকে একবার তরতাজা লোকজনকে তাদের মেরে, যুবকদের মেরে, যুবকদের মধ্যে ভীতি সৃষ্টি করা, এইটি তো একমাত্র কারণ, অন্য কিছু না। যুবকদের ওরা কিছু দিতে পারবে না, চাকরি বাকরি কোনো দিন দিতে পারবে না, সেসব শেষ হয়ে গেছে নাই, এখন এইসব ভীতি সৃষ্টি করে যুবকদের বলছে ওগো দিকে যেও না, আর এই তো ঘটনা। আমি জানি না এখন কত দূরে এই খুনি আছে, আমি আপনাদের কাছে, আপনাদের ওদের পরিবার আপনারা দাবি করেছেন, সেজন্য এসেছিলাম, আমি ওর সঙ্গে কথা বলেছি, কিন্তু আমি আপনাদের কাছে বলি জেলাটা পূর্ব পশ্চিম মেদিনীপুর যাই হোক না কেন, কিন্তু দুটি জেলা আমাদের হয়েছে বটে, কিন্তু আমরা মেদিনীপুরের মানুষ, বংশাবতী কাঁসাই সুবর্ণরেখা শিলাবতী রবীন্দ্রনারায়ণ
কত নদী, অনেক অনেক লাল মাটি, শাল পেয়ালের জঙ্গল, কঠিন যন্ত্রণা। আজকে যে যন্ত্রণা স্বাধীনতার 72 বছর পরে সবাই জানিয়ে অনুভব করতে হচ্ছে, ভাবতে হচ্ছে যে আমরা কোথায় চলেছি, কোন দিকে চলেছি। একবার সেজন্য আমি সর্বত্র যে কথা বলি আপনাদের কাছে ওটাই বলি, অনেকে ভুল করে, পরে আমরা বুঝতে পারি যে আমি তাকেও দেখি যে ইতিহাস আমি পড়ে যাচ্ছে, সেই ইতিহাস বড় বড় যত পরিতত আমি জড়িত হতে ইচ্ছা করে সেই ইতিহাসে বলি ঘটনা থানার কথা, এলাকার কথা, হিন্দু মুসলমান থেকে শুরু করে সাঁওতাল থেকে কোল বিল থেকে আরম্ভ করে একবারে ধান চাষি, পান চাষি, ফুল চাষি, আনার চাষি, পরিবারের সব বছর পুরীরা